প্রিয়দর্শক আল্লামা দেলার হোসেন সাইদি তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন প্রায় তেরোটা বছর কারাগারে ছিলেন অতপর তিনি হার্ট অ্যাটাক হয়ে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি ছিলেন আজকে সোমবার রাত আটটা চল্লিশ মিনিটে তিনি ইন্তিকাল করেছেন ইনাহিও ইন্না জিয়াউন আমি চলে যাব আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আমি যখন বিদায় হব দুনিয়া থেকে আপনারা আমার জন্য মন ভরে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন এভাবে তিনি কিন্তু কান্না জড়িত কণ্ঠে তিনি কিন্তু আবেগ মাখা কণ্ঠে এভাবে আমাদের কাছে তিনি আবদার রেখে গিয়েছেন তার এই মনোকামনা দেশবাসীর কাছে প্রকাশ করেছিলেন আল্লাপাক রব্বুল আলামিন কিছু মানুষের কিছু কোয়ালিটি দিয়েছে কিছু স্ট্যাটাস দিয়েছে কিছু পাওয়ার দিয়েছে কেমন আল্লামা ইকবাল কবি তিনি কিন্তু বলেছেন যে কিছু কিছু মানুষ যখন বিদায় হয় দুনিয়া থেকে আসলে তার বিদায়টা বিদায় নয় বরং এই মানুষগুলো যখন বিদায় হয় সেই মানুষের শহর সেই মানুষের দেশ যেন পুরো দেশটাই শূন্য হয়ে যায় এক্স্যাক্টলি তার কবিতার সাথে মিল রেখে বলছি সেই মানুষটার মধ্যে একজন হলো আল্লাহামদর হোসেন সাইদি। আমরা শৈশবকালে যখন ছোট ছিলাম ছোটোকালে আমরা যখন তাফসির এই শব্দটা শুনতাম তাফসির এই শব্দটা শুনলে আমাদের মাথায় যে জিনিসটা যে নামটা আসতো সেটা হচ্ছে আল্লামা হোসেন সাইদি ওয়াজ মাহফিল কাকে বলে এই কথাটা যখনই শুনতাম তখন আমরা আমরা একটা কথাই বুঝতাম সেটা হচ্ছে দেলার হোসেন সাইদি ইভেন বাংলাদেশে এমন একটা সময় তিনি বাংলাদেশের প্রতিটা মানুষের প্রান্তে প্রতিটা মানুষের অন্তরে অন্তরে যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন যেই সময় না ছিল সোশ্যাল মিডিয়া না ছিল ফেসবুক ইউটিউব ইসলাম প্রচার করার কোনো মাধ্যমই ছিল না অতটা সহজভাবে যতটা এত এখন এ যুগে এসে এতটা সহজ এবং তাফসির কাকে বলে তাফসির কিভাবে করতে হয় সাধারণ মানুষের মাঝে কোরআনের আয়াতগুলো সরল ভাষায় সঠিকভাবে সুন্দর করে সাবালুল সাবলীল ভাষায় মানুষকে কোরআনের আয়াতের জগতে কিভাবে নিয়ে যেতে হয় এই জানু এই জিনিসটা কিন্তু আমরা দেলার হোসেন সাইদি আলোচনা শুনলে আমরা অনেকটা বুঝতে পারি এভেন এভেন শত শত বাংলাদেশে হাজার হাজার ইসলামিক স্কলার বা যারা বর্তমানে তাফসির করেন আমি মনে করি প্রায় তাকে ফলো করে বা তার দ্বারা অনুপ্রাণিত হয় বা তাকে অনুকরণ করে প্রায় কিন্তু তার আলোচনা শুনে আইডিয়া নিয়ে নিই এরপরে তাফসিরগুলো করে তো পাক রব্বুল আলামিন আমরা একটাই দোয়া করি তার পরিবার পরিজনকে যেন ধৈর্য ধারণ ধরা তৌফিক দান করেন এবং আল্লামা দেলার হোসেন সাইদি তিনি কিন্তু একটা কথা তার মনোকামনা দেশবাসীর কাছে প্রকাশ করেছেন আমি চলে যাব আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আমি যখন বিদায় হব দুনিয়া থেকে আপনারা আমার জন্য মন ভরে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন এভাবে তিনি কিন্তু জড়িত কণ্ঠে তিনি কিন্তু আবেগ মাখা কণ্ঠে ভাবে আমাদের কাছে তিনি আবদার রেখে গিয়েছেন তার এই মনোকামনা দেশবাসীর কাছে প্রকাশ করেছিলেন এক্স্যাক্টলি আমরা চাই একজন যেহেতু তিনি কোরআনের পাখি তার কোরআন তার মধ্যে তার মুখে তার কথায় তার আলোচনায় সব সময় কিন্তু কোরআনের আয়াত থাকতো তার আবেগ মাখা কথা থাকতো যেগুলো আসলে খুব দুঃখজনক এবং যে আমাদের কাছে আসলে এখন অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে যে দেশের মধ্যে একজন আল্লাহর ওলি আল্লাহর একজন ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন জন্্নাতুল ফিরদাউস নসিব করেন আমিন